where most people run away. They come to rescue. Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. কোনো গর্তে ঢুকবে বলে রেডি আছে, বাট এই জিনিসটা খুব কম সাপেদের মধ্যে দেখা যায়। এবং এর একটা জিনিস আমি দেখাতে বলবো, এর এই সাইডটা দেখুন একটু, কোনো কারণে কাটা। আস্তে আস্তে, তবে আমি কিছু করছি না, চুপচাপ দাঁড়া। আস্তে ঠিক আছে, হ্যাঁ করছে কামড়াবে বলে। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখানে কার্বলিকের গন্ধ ছাড়ছে। কীভাবে চোটটা করলো আমি জানি না, ক্যামেরায় দেখা গেল কি এটা, ও নিজের বডিকেই চোট করে ফেললো, কারণ এই কার্বলিকের প্রবলেমের জন্য এই গন্ধটা কিন্তু ওর জন্য ক্ষতিকারক হচ্ছে। আর আমি বারবার ওই জন্য বলি কোনো রকম কেমিক্যাল দেবে না, যার ফলে কিন্তু এরা রেগে যায়। অন্য ক্ষেত্রে কামড়ায় না, মানে ফোনা তুলে থাকে বাট কামড়ায় না, কিন্তু এখানে ও কামড়াচ্ছে। এখানে জল কোথায় আছে? জল জল হবে এর সামনের দিকটা এখন দেখাতে বলো, ওই জন্য ফোনাটা তোলাচ্ছি আমি। আবার সামনে সামনের দিকটা দেখা, পুরো ওখানটা ঘা হয়ে গেছে কিরকম একটা। জল কোথায় আছে? জল আনো দাদা, হ্যাঁ একটু জল আনুন, কারণ কার্বলিকের গন্ধতে প্রবলেম আছে। পানি পানি লেগে পানি লেগে তো দেখতে পাচ্ছেন কত বড়। কে দেখেছে এগুলোকে প্রথম? দেখলো মানে আপনি দেখেছেন ওই ভেতরে ঢুকেছে? না আমরা বাইরে ছিলাম।
আমি একবার দেখতে দেখি আর হেডটা একবার ক্যাচ করি আমি, কারণ আর ওই জায়গা কী হয়েছে একটু আমি দেখতে চাই, কারণ খুব বাজে অবস্থা দেখতে পাচ্ছি। অন্য কিছু করেছিল যার ফলে যারা কেটে গেছিল, বাট এখন আপাতত ফিট। এদেরকে দেখে যারা ট্রাই করতে যান একদমই ওরা ভুল ধারণা, ট্রাই করতে যাবে না বিপদে আপনার হয়ে যাবে। ওই সিসিটা ছড়ান, সিসিটা ছড়ান, সিসিটা আবার গা পড়ে গেলে পুরো জ্বালা করবে, অবস্থা খারাপ হয়ে যাবে গা পড়ে গেলে। তো কিরম মোটা আপনারা দেখতে পাচ্ছেন একবার, দেখতে পাচ্ছেন বিশাল মোটা, বিশাল মোটা, মানে অনেকদিন ধরে এখানে হয়তো ছিল আর ভালো মন্দ খাবার পেয়েছে। না আমার যতগুলো ফ্যাক্টরি থেকে ধরেছি সব এরকমই মোটা ফোটা, ফ্যাক্টরি থেকে যেগুলো ধরা সেগুলো মোটা। এবার এখানে তো দেখুন এরা বলছে দাদা ওরকমই এরকমই ওটাও রয়েছে, কটা ওখানে ঢুকেছে দেখছেন যে ভেতর ঢুকে ঢুকে গেছে। হ্যাঁ কি বলে যদি ওটাকে সরাতে চাই দেখুন, এখানে খোলসের এবং গোখটর খোলস। তো কাকারা দেখেছেন বলছে, বলছে আরো দুটো নাকি এখানে আছে, তো রিক্স ওটাই হয়ে যাবে। তো চলুন দেখা যাক, এটাকে প্যাক করি তারপর দিচ্ছি। দেখে যা অভি ঘুসা হ্যাঁ ইস পাথর কে অন্দর ঘুসা হোক না, ইসে বাহার তো নেই গিয়া না, না ডেনে যাবে না। বিন বা এসব দিয়ে কোনোদিন বের করা যায় না। তো চলুন দেখি এটাকে পরিষ্কার করবে বলছে, করুক কি পাই না পাই আমরা দেখছি। দেখতে পাচ্ছেন পুরো এই পাথরগুলো সব সরানো হচ্ছে, হয়তো সরাতাম না কারণ এখানে থাকলে রিক্স হয়ে যাবে। আর রিক্সটা কীরকম হবে, জেসিবি দিয়ে তুলতে গেলে মালটা ও কেটে যাবে নিয়ে যাওয়ার সময়, আর তাছাড়াও কার্বলিক ফার্বলিক দিয়ে গেছে সাপগুলো কখন যাকে যাকে হয়তো বাইক করে দিতে পারে, সেই কারণে কিন্তু খুঁজে এখান থেকে বাঁচানোর জন্য আমরা ধরছি। আপনারা ভাববেন কেন এত খুঁজে কাজে ধরছি, এত খেতে এই কারণে, কারণটা অবশ্যই ক্লিয়ার হয়েছে। আর
রিক্স হতেই পারে, তাই জন্য এটাকে চলে দেখা যাক কী হয় না হয়। আর পুরো জায়গাটায় পরিষ্কার করা হচ্ছে, একটা তো হয়ে গেছে আমরা দেখতে পাই, পুরো পরিষ্কার করি, কটা পাই না পাই অবশ্যই দেখতে হবে। এনাদের কথা অনুযায়ী দুটো এখনও আছে, একটা বড়ো একটা ছোট, দেখা যাক কটা থাকে। তো খোঁজার পর এখানে একটা আছে, তো দেখ সকতে আপাতত দুটো বলেছিল এরানা, পুরো পাথর সরিয়ে, পুরো পাথর সরিয়ে পাওয়া গেছে শেষমেশ। শেষমেশ সব পাথর দেখি যে পাথরটা, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রত্যেকে ছোটই, এটাও গোখর। এই দেখুন আমি বারবার বলি সাপেদের এই একটা স্বভাব, ল্যাস দিয়ে ফোটানো, যার ফলে সে তার মুভমেন্টটা অন্যদিকে নিতে চায় এবং এই কাঁটাটা দিয়ে ফুটিয়ে চাই ওরা যাতে সামনের যে মানুষটা আছে বা যে ওকে টাচ করেছে এরকম কেটে গেছে মনে হচ্ছে রক্ত বেরোচ্ছে অল্প। কেটে গেছে মনে হচ্ছে, তো চলুন সরানো হয়ে গেছে এটাকে আবার ব্যাগে প্যাক করবো। বিশাল স্পিডে নি, চলো এটাকে আমরা প্যাক করে নি। এখানে একটা রয়েছে, চলো এখান থেকে আস্তে আস্তে ধ্যান দিয়ে রেখে গেছ, ধ্যান দিয়ে রা না তো চলুন। দুটোই হলো, এই এত পাথর সরিয়ে তবে দুখানা পাওয়া গেল, ওনারা তিনটে দেখেছিলেন বলছেন, তো আরেকবার আমরা দেখিনি, যদি একটা আশা করছে হয়তো আর থাকবে না, কারণ ছোট বাচ্চা, ওটা হয়তো অন্য কিছু হতে পারে, ছোট বাচ্চা। তো তারপরেও আমরা দেখিনি, বুঝতে পারছেন খাটনিটা একবার দেখে নিন, এই এত পাথর সরানোর পর কিন্তু পুরো চাইটা। চলুন এবার এগুলো যেন কত লেগে যাচ্ছেন, এই পাহাড়, এই পাহাড় সরিয়ে এবার দেখা দেবো দীপঙ্করকে কত বড় ছিল জায়গাটা, কত পাথর ছিল, এই পুরো পাথর সরিয়ে কিন্তু এই সাপটিকে বের করা হলো। তার কারণ একটাই, প্রথমত জোর, সেকেন্ড হচ্ছে যে মানুষের কোনো কারণে যদি কারোর কোনো বিপদ হয়ে যায় তার জন্য। আর প্রায় এখানে দু ঘন্টা তো হলোই, তাই না? এখন বাজে আপনার এগারোটা পঁয়ত্রিশ, আমরা এখানে প্রায় সাড়ে নটা পনেরো দশটা নাগাদ এসেছি, তো বুঝতে পারছেন এত খাড়াখাড়ির পর এই দুটো সাপকে পেলাম। তো চলুন এখান থেকে আমরা যাবো, তার আগে আবারও থ্যাংক ইউ সো মাচ যিনি কল করেছিলেন, একবার তাকে আর একবার দেখে নাও, এবার খাই আপনার নামটা বলুন, তো আবারও যিনি ফোন করেছেন আপনার নামটা যদি বলেন সবাইকে। আমার নাম দীপক সাহু। দীপক সাহু, আপনি এখানে কী করেন? আমি এদের আন্ডারে কাজ করছি। আচ্ছা, মানে এখানে দেখাশোনা করেন বলতেন। তো চলুন এখান থেকে সাপটিকে আমরা বের করলে বা কোনো ফাঁকা জায়গায় দেখে রিলিজ করবো, তার আগে আশা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, চাই সেটা যেরকমভাবে হোক, হয় ভিডিও দেখে বা ভিডিওটিকে কারোর কাছে শেয়ার করে, অথবা গুগল পে, পেটিএম, অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে, অথবা ইউটিউব থ্যাঙ্কসের মাধ্যম থেকেও কিন্তু আমরা সাপোর্ট করতে পারি, যাতে এই কাজটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওতে, আশা করবো নতুন ভিডিও আসার মধ্যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েছেন, কারণ 80% মানুষ বিনা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, তার জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন যাতে আরও এই কাজগুলোকে আমরা এইভাবে করে যেতে পারি এবং ফ্রি অফ কস্ট। আবারও বলছি আমরা যে কাজ করি আমরা কোনো বাকি রেস্কিউয়ারদের মতো পেমেন্ট নিই না,
যারা নেয় অবশ্যই ভালো করে, কারণ ফ্রিতে কাজ করলে তার সম্মান পান না, পাবেন না, যেটা আজকে আমার সাথে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো অবশ্যই বলবো আপনারাও কাজ করুন, সাথে থাকুন। এই বলেই নতুন ভিডিও আশা করি স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।